ইয়ামিন, এখনকার আবহাওয়া সম্পর্কে জানতে চাই। বন্দরে পণ্য খালাস এবং নৌযান চলাচলে কি পরিস্থিতি সেটি একটু বলবেন আমাদের। কারণ গতকাল রাত থেকে ভারী বৃষ্টি হয়েছে, কখনো মাঝারি বৃষ্টি হয়েছে, সকাল থেকে থেমে থেমে মাঝে মধ্যে গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে এই আবহাওয়াতে বন্দরের পণ্য ওঠানো এখনো প্রভাব ফেলেনি। আমরা দেখেছি, আমরা একটু দেখাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে যে এই মুহূর্তে শ্রমিকরা হয়তো একটু আমরা দেখছি এখান থেকে তারা যেটি বলা হয় সিলেটের বালি, সেই বালিটি তারা উত্তোলন করছে এবং আমার পিছনে আরো পাঁচটি কার্গো জাহাজ রয়েছে, সেগুলিতেও আমরা দেখেছি যে পণ্য উঠান আমার কাজ চলছে এবং স্বাভাবিক গতিতে রয়েছে। ইয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। কারণ হলো এই অঞ্চলের মানুষ এই ধরনের ঝড় ঝঞ্ঝা বা বৈরী আবহাওয়ার সাথে তারা অনেকটা খাপ খেয়ে নিয়েছে, যে কারণে তাদের জীবন জীবিকার তাগিদ আসলে এই ধরনের বৈরী আবহাওয়া তাদেরকে থামাতে পারে না বা দমাতে পারে না। তাদের জীবন জীবিকার তাগিদে মাঠে বের হতে হয়, তাদের খেটে খেতে হয়। কারণ হলো তারা যদি তাদের এই বা তাদের শ্রম বিক্রি করতে যদি না পারেন তাহলে তাদের তিন বেলা খাবারটা তাদের জন্য জোটানো খুব কঠিন হয়ে যায়, কষ্টকর হয়ে যায়। এ কারণে এই ধরনের ছোটখাটো বৈরী আবহাওয়ায় তাদেরকে আটকাতে পারে না, আমরা সেটি দেখছি। আর এছাড়া আমরা দেখেছি যে সড়কে যানবাহন একটু কম, কারণ হলো মানুষ যাদের প্রয়োজন নয়, একেবারে নিতান্ত প্রয়োজন ছাড়া সেই মানুষগুলি বের হয়নি। বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া একটু পরিবর্তন হচ্ছে, আবহাওয়া একটু ভালোর দিকে যাচ্ছে বা হয়তো বা রোদ উঠলেও উঠতে পারে, সেটি আরো সময় লাগবে, আরো সময় সাপেক্ষ ব্যাপার। যে কারণে হয়তো আমরা দেখছি যে বেলা বাড়ার সাথে সাথে কিছু যানবাহন এবং মানুষ বের হচ্ছে।